আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা সুন্দরভাবে তোমাদের কার্যক্রম ক্লাসে ক্লাস নিতে পারছি না, তাই আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ কিছুটা হলেও উপকৃত হচ্ছ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কোষ রসায়নের কার্বোহাইড্রেট, এনজাইম, তারপর অ্যামাইনো অ্যাসিড। আজকে আমরা আলোচনা করব প্রোটিন নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম ডক্টর মোহাম্মদ ইকবাল রহমান, সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। তো প্রোটিন নিয়ে আলোচনা করার আগে আমি প্রথমে একটু আলোচনা করে নেই যে প্রোটিনটা কি। তোমরা জানো প্রোটিন হল অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের সম্মিলিতভাবে যখন ডাইপেপটাইড বা পলিপেপটাইড মিক্স হয়ে প্রোটিন তৈরি করে, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড। তো এখন তোমরা একটু দেখবো আমরা কি কি নিয়ে আলোচনা করি সেটা দেখো। প্রথমে আমরা আলোচনা করব প্রোটিনের গঠন। দেখো আমরা কি নিয়ে আলোচনা করছি, প্রোটিন নিয়ে। এই প্রোটিন শব্দটা আসছে কোত্থেকে? প্রোটিন শব্দটা আসছে প্রোটিয়াস থেকে, একটা গ্রিক শব্দ প্রোটিয়াস, আই ও এস। এই প্রোটিয়াস এটা একটা গ্রিক শব্দ। দেখো এই গ্রিক শব্দ প্রোটিয়াস শব্দ থেকে প্রোটিন শব্দটা এসেছে। আর এই প্রোটিনের শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রোটিনের শব্দের অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তাহলে দেখো প্রোটিন আমাদের দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধায়ী, এর নাম হয়েছে প্রোটিন। এটা কোত্থেকে আসছে? এটা একটা গ্রিক শব্দ প্রোটিয়াস থেকে এসেছে প্রোটিন। তাহলে তোমরা জানো নিশ্চয়ই আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যালস বা জৈব রাসায়নিক বস্তু আছে, তার মধ্যে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রোটিনের উৎস কোথায় তোমরা নিশ্চয়ই জানো? প্রোটিনের উৎস হইল মাছ, মাংস, ডিম। এমন এগুলি থেকে আমরা প্রধানত মাছ, মাংস, ডিম, ডাল, দেখেছ প্রোটিনের উৎস। তাহলে দেখো এই প্রোটিনের উৎস অর্থাৎ আমরা যত বেশি মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, ডাল খাবো, ততই আমরা প্রোটিন পাবো। এই প্রোটিনের প্রধান কাজ হল দেহে গঠন করা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যত বেশি প্রোটিন খাবে সে তত বেশি কি পাবে? প্রোটিন পাবে। তোমরা নিশ্চয়ই জানো ডালকে গরিবের মাংস কেন বলা হয়? এই ডালকে বলা হয় গরিবের মাংস। কেন বলা হয়? কারণ গরিবেরা এই মাছ, মাংস, ডিম খাওয়ার মতো তাদের সামর্থ্য থাকে না, তারা কোনো রকমে ডাল খেয়ে এই তোমরা প্রোটিনের চাহিদা পূরণ করে। সেই জন্য এই ডালকে বলা হয় গরিবের মাংস বলা হয়। কিন্তু বর্তমান যুগে দেখা যায় ডালের দামও অনেক বেশি, 100 টাকা, 110 টাকা নিচে কোনো ডাল পাওয়া যায় না। সেই জন্য ডালকে বলা হয় গরিবের মাংস বলা হয়। তাহলে আমরা প্রোটিন কি জানতে পারলাম, প্রোটিনের উৎস জানতে পারলাম। তোমরা নিশ্চয়ই সবাই রীতিমতো প্রোটিন খাবে, প্রোটিনের চাহিদা, শরীরের যে প্রোটিনের চাহিদা আছে সেটা মেটানোর জন্য তোমরা রীতিমতো প্রোটিন খাবে। এখন আমরা কি বলেছি প্রোটিনের গঠনটা কি? দেখো এই প্রোটিনের গঠন, আমরা প্রোটিনের গঠন আলোচনা করব। যে আমরা এর আগে পড়েছি দুই বা ততোধিক, এই দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড। দেখো দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড যখন একত্রিত হবে তখন তারা এক অণু, অ্যামাইনো অ্যাসিড এক অণু পানি অপসারণের মাধ্যমে
কোনো পানি অপসারণের মাধ্যমে কি করবে, যে বন্ডের মাধ্যমে এই ডাইপেপটাইড ডাইপেপটাইড বন্ডের মাধ্যমে যে যৌগটা তৈরি করে তার নাম হলো নাম প্রোটিন। আমরা একটু পরেই তাদের স্ট্রাকচারালি দেখব, অর্থাৎ দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড কি করে তাদের একটা থেকে, এই যে দেখো একটা অ্যামাইনো মূলক আর একটা হলো কার্বক্সিল মূলক, এই দুইটা মূলকের সাথে যখন যুক্ত হবে, একটা অ্যামাইনো মূলকের সাথে একটা কার্বক্সিল মূলকের সাথে যখন এক কোনো পানি অপসারণের মাধ্যমে যে বন্ডটা সৃষ্টি হবে সেই বন্ডটার নাম হইল কি, ডাইপেপটাইড বন্ড। এই ডাইপেপটাইড বন্ডের মাধ্যমে যে যৌগটা তৈরি হয় তার নাম হইল প্রোটিন। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো প্রোটিন তৈরি করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে। আমরা গত ক্লাসে অ্যামাইনো অ্যাসিড আলোচনা করেছি, সেই অ্যামাইনো অ্যাসিডগুলি একের পর এক যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এখন দেখো তার বায়োকেমিক্যাল স্ট্রাকচারটা দেখো কিভাবে প্রোটিন তৈরি হয়। এই যে দেখো এই একটা অ্যামাইনো অ্যাসিড, আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কমপক্ষে একটা কার্বক্সিল মূলক থাকবে আর একটা অ্যামাইনো মূলক থাকবে, কেমন, এইটা হলো এই একটা অ্যামাইনো অ্যাসিড। এটার সাথে যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, আমি দুইটা দিয়ে দেখাবো, আর টু এই যে দেখো এই এখান থেকে OH আর AH, অর্থাৎ এখান থেকে পানি অপসারিত হয়ে যাবে, পানি অপসারিত হয়ে গিয়ে কি তৈরি করবে, তারা একটা ডাইপেপটাইড বন্ড সৃষ্টির মাধ্যমে, এই যে দেখো CH আর 1, এই যে OH-টা চলে গেল তাহলে কি থাকলো CO, আর এখান থেকে H-টা চলে গেল থাকবে কে NH থাকবে, আর টু এই যে এখানে আমি ডট দিলাম তার মানে এখানে আরো সে বন্ড তৈরি করতে পারে, এই যে এই বন্ডটা এটার নাম হইল ডাইপেপটাইড বন্ড। দেখো তাহলে এই একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এখানে কার্বক্সিলিক মূলক আর এখানে অ্যামাইনো মূলক যুক্ত হয়ে কি হয়েছে, কোনো পানি অপসারণের মাধ্যমে ডাইপেপটাইড বন্ডের মাধ্যমে কি তৈরি করেছে, প্রোটিন তৈরি করেছে। তাহলে এখন দেখো প্রোটিনের স্ট্রাকচারটা আমরা পেয়ে গেলাম, দেখো তো ক্লিয়ার বোঝা যায় কিনা, আমরা প্রোটিনের গঠন সুন্দরভাবে এই পরীক্ষার সময় আসে ডাইপেপটাইড বা পেপটাইড বন্ড কি, এই যে পেপটাইড বন্ড, যখন দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড একটা কার্বক্সিলিক মূলক আর একটা অ্যামাইনো মূলকের সাথে যুক্ত হয় এবং এক অণু পানি অপসারণের মাধ্যমে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, আর এই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ড। যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড হবে তখন হবে ডাইপেপটাইড বন্ড, যখন তিনটা হবে তখন হবে ট্রাইপেপটাইড বন্ড, যখন তিনের অধিক হবে তখন হবে অলিগোপেপটাইড, আর যখন অনেকগুলি পেপটাইড বন্ড তৈরি করবে তখন তাকে আমরা বলবো কে, পলিপেপটাইড বন্ড। তাহলে আমরা কয়টা বন্ডের নাম শুনেছি বলতো, আমরা বন্ডের নাম শুনেছি দেখো কয়টা বন্ড, এক নাম্বার হইল ডাইপেপটাইড বন্ড, তোমরা নিশ্চয়ই জানো ডাইপেপটাইড বন্ড, তারপর আমরা শিখেছি ট্রাইপেপটাইড বন্ড, তারপরে আমরা শিখেছি অলিগোপেপটাইড বন্ড। এখন যদি তোমাদেরকে বলি পলিপেপটাইড বন্ড, পলিপেপটাইড বন্ড, পলিপেপটাইড বন্ড, তাহলে আমি যদি এখন আমি একটু আগে ডাইপেপটাইড বন্ড নিয়ে আলোচনা করেছি, এখন যদি তোমাদেরকে বলি যে আমাকে একটা ট্রাইপেপটাইড বন্ড এঁকে দেখাও, নিশ্চয়ই পারবে,
ট্রাইপেপটাইড বন্ড কি যখন তিনটা অ্যামাইনো অ্যাসিড আগের মতই একটা কার্বক্সিল গ্রুপ একটা অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যখন কোনো পানি অপসারিত হবে তখন সেটা হবে তিনটা অ্যামাইনো অ্যাসিড যখন হবে তখন হবে ট্রাইপেপটাইড যখন তিনের অধিক হবে তখন হবে অলিগোপেপটাইড আর যখন অসংখ্য হবে তখন সেটা হবে পলিপেপটাইড বন্ড তাহলে আমরা কি শিখলাম বলো প্রোটিন কি প্রোটিনের উৎস কি প্রোটিনের গঠন কি ডাইপেপটাইড বন্ড কি ট্রাইপেপটাইড বন্ড কি কেমন তোমরা এখন যদি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা ভালোভাবে জানো তাহলে ডাইপেপটাইড বন্ড এখন দেখো পরীক্ষার সময় অনেকেই তোমার যখন আসে পেপটাইড বন্ড কি শুধুমাত্র এক কথায় লিখে দেয় যে দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড মিলে যখন যে বন্ড তৈরি করে প্রোটিন তৈরি করে সেই বন্ডটার নাম হল পেপটাইড বন্ড কিন্তু তোমাদেরকে অবশ্যই এই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা অবশ্যই দিতে হবে দেখো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আমি আবার দেখাচ্ছি এই যে দেখো একটা অ্যামাইনো অ্যাসিড এইটা হইল NH2 এরকম দুই বা ততোধিক এইটা একটা অ্যামাইনো অ্যাসিড কেমন এই অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন যে বন্ডটা সৃষ্টি হবে এইটার স্ট্রাকচারটা অনেকেই দিতে জানে না দেয় না কেমন এই জন্য যারা ভালো স্টুডেন্ট তাদেরকে এটা ভালোভাবে শিখতে হবে যে পেপটাইড বন্ড কি এই যে দেখো এখানে কার্বক্সিল মূলক আছে এখানে অ্যামাইনো মূলক আছে এখান থেকে ওই চলে যাবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড থেকে আমি দেখিয়েছি আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলক থেকে হাইড্রোজেন যাবে অর্থাৎ কোনো পানি অপসারিত হয়ে কি তৈরি করবে প্রোটিন তৈরি করবে কেমন আর সেই প্রোটিনটা যে বন্ডের মাধ্যমে তৈরি হয় সেটার নাম হলো ডাইপেপটাইড বন্ড তাহলে আমরা বন্ড শিখলাম এখন আমরা শিখব প্রোটিনের বৈশিষ্ট্য এই যে প্রোটিন তোমরা নিশ্চয়ই চিনো প্রোটিনের বৈশিষ্ট্য সমূহ কি কি আমরা সবগুলি তো উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য শিখব প্রোটিনের বৈশিষ্ট্য সমূহ প্রোটিনের বৈশিষ্ট্য এক নাম্বার হইল এরা কলয়েড প্রকৃতির এই প্রথম বৈশিষ্ট্য হলো এরা কলয়েড প্রকৃতির দুই নাম্বার হইল প্রোটিনকে যদি তুমি আণ্ব বিশ্লেষণ করো প্রোটিনকে আণ্ব বিশ্লেষণ মানে কি ওই যে হাইড্রোলাইসিস করলে কি হয় এসিড ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং তিন নাম্বার হইল এরা এই প্রোটিনগুলো পানিতে কোথায় কোথায় দ্রবণীয় এরা পানিতে লৌহ অ্যাসিডে ক্ষারে লঘু ক্ষার ও মৃদু লবণে দ্রবণীয় ঠিক আছে দেখো কিন্তু এরা অ্যালকোহলে অদ্রবণীয় এরা কোথায় অদ্রবণীয় অ্যালকোহলে অদ্রবণীয় যেমন চার নম্বরে হলো এরা কি কি নিয়ে গঠিত এরা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দিয়ে গঠিত এই মেইন বৈশিষ্ট্যগুলি আমি লিখতেছি পাঁচ নম্বরে হলো এরা প্রোটিনের বহুবিধ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায় অর্থাৎ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় এই পাঁচটা আমি আবার আলোচনা করতেছি তাহলে রাসায়নিক প্রক্রিয়ায় এদের প্রোটিনের প্রকৃতির পরিবর্তন করা যায় এদের প্রকৃতির অর্থাৎ প্রোটিনের যে স্বভাব আছে প্রকৃতির পরিবর্তন করা যায় দেখো লেখা ক্রিয়া কিনা এখন এই পাঁচটা পয়েন্ট আমি আবার আলোচনা করছি প্রোটিনের আমরা বৈশিষ্ট্যগুলি দেখি প্রোটিন হলো কলয়েড প্রকৃতির প্রোটিনকে আণ্ব বিশ্লেষণ করলে অ্যাসিড ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এরা পানিতে লৌহ অ্যাসিডে ক্ষার ও মৃদু লবণে দ্রবণীয় কিন্তু এরা অ্যালকোহলে অদ্রবণীয় আমরা জানি কি প্রোটিন অ্যালকোহলে
অদ্রবণী। এরা কি কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। আর কি করা যায়, যে প্রোটিনের যে একটা প্রকৃতি আছে, ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় এদের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে আজকে প্রোটিনের বিস্তারিত জানব, প্রোটিনের বৈশিষ্ট্য সমূহ জানলাম। এখন আমরা জানব প্রোটিনের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ প্রোটিন। আমরা এখন শিখব শ্রেণীবিন্যাস। দেখো, প্রোটিনকে বিভিন্ন ভাবে প্রোটিনকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, অর্থাৎ কি কোন কিসের উপর ভিত্তি করে। এক নাম্বার হলো ধরো জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে। এই পয়েন্টগুলি লিখে নাও, জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে। যেমন জৈবিক কার্যাবলী, অর্থাৎ সে কিসের উপর কাজ করবে, তার কার্যকারিতার উপর, কখনো সে ঘটনের উপর। তন্মধ্যে একে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো গাঠনিক প্রোটিন, দুই নাম্বার হলো কার্যকরী প্রোটিন। দেখো, নামের সাথেই তাদের ব্যাখ্যাটা দেওয়া যায়। গাঠনিক প্রোটিন মানে কি, কিছু কিছু প্রোটিন আছে দেহের গঠন কাজে, দেহের কোষ ও কোষের গঠনকে সুদৃঢ় করে। এই যে আমাদের দেহের যে বিভিন্ন গঠন আছে, সেই গঠনকে ত্বক, চুল, শিং, তারপরে আছে খুর, অন্তঃকঙ্কাল, যোজক টিস্যু, এগুলি গঠন করার ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা আছে। তো যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন অংশ বা অঙ্গ গঠনে সহায়তা করে, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় গাঠনিক প্রোটিন। বুঝা যায়? তারপরে আমরা আসি দুই নম্বরে কার্যকরী প্রোটিন। কিছু কিছু প্রোটিন আছে শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে থাকে, তাদেরকে বলা হয় কার্যকরী প্রোটিন। তাহলে কি সোজাই ইজি বোঝা যাচ্ছে, যখন কোনো গঠন কাজে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ, টিস্যু, ত্বক, তারপরে বিভিন্ন কাজে অংশ, গঠনের কাজে অংশগ্রহণ করবে, তখন তার নাম হলো গাঠনিক প্রোটিন। আর যখন তারা শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করবে, তার নাম হলো কে? কার্যকরী প্রোটিন। এখন আমরা আসব ক্ষতে। ক্ষতে দেখো কিসের উপর? ক্ষতে হচ্ছে আকৃতি অনুযায়ী। দেখছো কিভাবে প্রোটিনের শ্রেণীবিন্যাস? প্রথমে হইলো জৈবিক কার্যাবলী, তারপরে আসছে এখন আকৃতি অনুযায়ী, একে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক কারণ হলো তন্তুময় প্রোটিন, দুই নম্বর হইল গ্লোবিউলার প্রোটিন। তাহলে আমি এখন মুখে ব্যাখ্যা করি তন্তুময় মানে কি। যখন আমরা যে দেখেছি যে পেপটাইড বন্ডসমূহ, অনেকগুলি পেপটাইড বন্ড প্রোটিনের মধ্যে যখন সমান্তরালভাবে অবস্থান করে, একটা অক্ষ বরাবর অবস্থান করে, ধরো একটা পলিপেপটাইড বন্ড, আরেকটা পলিপেপটাইড বন্ড, আরেকটা পলিপেপটাইড বন্ড, যখন এরা সমান্তরালভাবে অবস্থান করে একটা তন্তুর মতো সজ্জিত হয়ে থাকে, তখন তাকে বলা হয় তন্তুময় প্রোটিন। যেমন তন্তুময় প্রোটিনের উদাহরণ হল ক্যারোটিন, কোলাজেন আর গ্লোবিউলার প্রোটিন। কোনো কোনো প্রোটিন যখন গঠন, এই প্রোটিনের গঠন যখন গোলাকৃতির হয়, এই গ্লোবিউলার মানে যখন গোলাকৃতির হয়, এটা হলো তন্তুময় আর এটা হলো গোলাকৃতির, কেমন, তখন তাকে বলা হয় এ গ্লোবিউলার প্রোটিন। যেমন উদাহরণ হল ইনসুলিন। তোমরা ইনসুলিনের নাম শুনেছ? ইনসুলিনটা কি? ইনসুলিন এক ধরনের হরমোন। সেটা কি কাজ করে? আমাদের রক্তে, এই যে দেখো আমি একটা ইনসুলিন কথাটা লিখেছি, ইনসুলিনটা সম্পর্কে একটু বলি। এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হলো আমাদের দেহে এক ধরনের হরমোন, যেটা সাধারণত কি করে, আমাদের গ্লুকোজের, রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং যাদের গ্লুকোজের, ইনসুলিনের কম পরিমাণ উৎপন্ন হয় অথবা সঠিকভাবে উৎপন্ন হয় না, তাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা সঠিক থাকে না, কখনো বেড়ে যায়
কখনো কমে যায় নিয়ন্ত্রণ মানে কি যখন সে ঠিকমতো উৎপন্ন হতে পারে না তখনই আমরা তাকে বলি ডায়াবেটিস তাহলে দেখো এই ইনসুলিনের ভূমিকা অনেক অনেক বেশি তাহলে আমরা শিখলাম আকৃতি অনুযায়ী এটা দুই প্রকার এক হলো তন্তুময় প্রোটিন আরেক হলো লোবিউলার প্রোটিন এখন আমরা শিখব ক নম্বরে আছে আমাদের কি ঘটন অনুসারে আকৃতি শিখলাম এখন ঘটন শিখলাম কাজ শিখলাম এখন আমরা শিখব ঘটন অনুসারে প্রোটিনকে আবার চার ভাগে ভাগ করা যায় দেখো চার ভাগে আমি বাংলা লিখে দেই না হলে তোমরা এটাকে আবার আট মনে করবা চার ভাগে ভাগ করা যায় কেমন চার ভাগে ঘটন অনুসারে প্রোটিনকে আবার চার ভাগে ভাগ করা যায় এই প্রোটিনকে চার ভাগে ভাগ করা যায় তাহলে চার ভাগটা দেখো কি কি আছে আমাদের আছে প্রাইমারি প্রোটিন প্রাইমারি প্রোটিন দুই নম্বরে আছে সেকেন্ডারি প্রোটিন তিন নম্বরে আছে টারশিয়ারি প্রোটিন টারশিয়ারি প্রোটিন চার নম্বরে আছে কোয়াটারনারি প্রোটিন কোয়াটারনারি তাহলে ব্যাখ্যাগুলি আমি এখন দেই এই যে প্রাইমারি প্রোটিন আছে কেমন এই প্রাইমারি প্রোটিনগুলি অ্যামাইনো অ্যাসিডগুলি পর্যায়ক্রমে পেপটাইড বন্ধনীগুলি দ্বারা যুক্ত হয়ে দীর্ঘ একটা শিকলের মতো উৎপন্ন করে অর্থাৎ এই যে অ্যামাইনো অ্যাসিডগুলি যে পেপটাইড বন্ড তৈরি করে তারা দীর্ঘ একটা শিকল তৈরি করে তখন সেটাকে বলা হয় কি প্রাইমারি প্রোটিন আর সেকেন্ডারি প্রোটিন হলো পলিপেপটাইডগুলি যখন একটা ভাজ আকৃতির হয় তখন ভাজ সৃষ্টি করে এই যে চেইনটা যখন একটা ভাজ সৃষ্টি করবে তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি প্রোটিন আর টারশিয়ারির অধিকাংশ প্রোটিনগুলি যখন বিভিন্নভাবে ভাজ হইতে থাকে তখন সেটাকে বলা হয় টারশিয়ারি প্রোটিন আর কোয়াটারনারি হলো অনেক সময় এই টারশিয়ারি প্রোটিনগুলি দুই বা ততোধিক কোনো শৃঙ্খল পরস্পরের নিকটবর্তী সংস্পর্শে থেকে একটা সক্রিয় প্রোটিন তৈরি করে তখন তাকে বলে হে কোয়াটারনারি দেখো এটা হলো একটা চেইন সৃষ্টি করে এটা একটা ভাঁজ সৃষ্টি করে আর এটা আরও বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে যায় আর পলিপেপটাইড কোয়াটারনারি হলো পলিপেপটাইড শৃঙ্খলগুলি পরস্পরের সাথে নিকট সংস্পর্শ থেকে একটা সক্রিয় প্রোটিন তৈরি করে তাহলে আমরা প্রাইমারি শিখলাম সেকেন্ডারি শিখলাম টারশিয়ারি শিখলাম কোয়াটারনারি শিখলাম ঘটন অনুসারে শিখলাম এখন আমরা যাব কোথায় আকৃতি শিখলাম এখন আমরা শিখব ঘ নম্বরে ভৌত রাসায়নিক অর্থাৎ তাদের কিছু প্রকৃতি আছে ভৌত রাসায়নিক ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে আবার দুই ভাগে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো সরল প্রোটিন দুই নম্বর হলো যুগ্ম প্রোটিন তিন নম্বর হলো উদ্ভূত প্রোটিন ওকে এবার দেখো ভৌত রাসায়নিক ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে আবার তিন ভাগে ভাগ করা যায় কেমন কি কি আছে সরল প্রোটিন যুগ্ম প্রোটিন উদ্ভূত বা ডিরাইভড প্রোটিন এখন আমরা এক এক করে আবার তাদেরকে শিখবো সরল প্রোটিন যাকে বলে তোমরা জানো সরল মানে কি সিম্পল যার মধ্যে কোনো ভেজাল নাই যার মধ্যে কোনো মিক্স নাই কেমন আমরা একটা একটা করে আবার শিখি এখন সরল প্রোটিন যুগ্ম প্রোটিন এবং এই যে দেখো এক নম্বরে সরল প্রোটিন অর্থাৎ যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় শুধুমাত্র আদ্য বিশ্লেষণ করলে যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে আদ্য বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কোনো যৌগ পাওয়া যায় না তাদেরকে বলা হয়
সরল প্রোটিন, সরল মানে সিম্পল, এদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। দেখো সরল প্রোটিনকে, এই সরল প্রোটিনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায় দ্রবণীয়তার উপর ভিত্তি করে। এই দ্রবণীয়তার উপর ভিত্তি করে তাদেরকে আবার, এই সরল প্রোটিনকে আবার কয়েক ভাগে ভিত্তি করে, সরল প্রোটিনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। দেখো এক নম্বর হল অ্যালবিউমিন, অ্যালবিউমিন, দুই নম্বরে আছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন, তিন নম্বরে আছে গ্লুটেলিন, চার নম্বরে আছে প্রোলামিন, দেখো পাঁচ নম্বরে আছে হিস্টোন, ছয় নম্বর স্যার আছে প্রোটামিন। কয়েক ভাগে ভাগ করা যায়, কি কি আছে মুখস্ত করো, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন। এখন তারা কোথায় কোথায় দ্রবণীয় দেখো, এই অ্যালবিউমিন হইল পানিতে দ্রবণীয়, আমি সংক্ষেপে লিখি তাহলে বুঝতে পারবা, এরা পানিতে দ্রবণীয়, এই পানিতে দ্রবণীয়, কিন্তু লঘু দ্রবণে, লঘু লবণ দ্রবণে পানিতে এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, অর্থাৎ দুই জায়গাতে পানিতে দ্রবণীয় ও লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। গ্লোবিউলিন এটা পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু লবণ দ্রবণে, পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। যদি আমি এখানটা লিখে দেই তাহলে বুঝতে পারবা দ্রবণীয়। তারপর আছে গ্লুটেলিন, এরা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, আমার লেখা না বোঝা গেল মুখে দেখো, কিন্তু এবং লঘু লবণেও অদ্রবণীয়, এটা দুই জায়গাতেই অদ্রবণীয়। প্রোলামিন, এরা পানিতে অদ্রবণীয় কিন্তু অ্যাবসলিউট ইথানলের 70-80% ইথানলে দ্রবণীয়, কিন্তু অ্যাবসলিউট ইথানলে আবার অদ্রবণীয়। হিস্টোন, এরা পানিতে দ্রবণীয়, আমি আবার আলোচনা করছি তাহলে বুঝতে পারবা। আর প্রোটামিন, এরা পানিতে এবং মৃদু লবণে, মৃদু লবণ দ্রবণে অদ্রবণীয়। এই যে দেখো আমি আবার ক্লিয়ার আলোচনা করছি তাহলে বুঝতে পারবা, আগে দ্রবণীয়তার ভিত্তি করে সরল প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা জান। দেখো অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, আরেকটা আছে স্ক্লেরোপ্রোটিন, এই সাত নম্বরে আছে স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরো, স্ক্লেরোপ্রোটিন, আমি মুখে বলছি লিখে নিবা বা স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, সাত প্রকার। এই গ্লোবিউলিন পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, গ্লুটেলিন পানিতে অদ্রবণীয় এবং লঘু লবণ দ্রবণে অদ্রবণীয়, প্রোলামিন পানিতে অদ্রবণীয় কিন্তু 70-80% ইথানলে দ্রবণীয় কিন্তু অ্যাবসলিউট ইথানলে অদ্রবণীয়, হিস্টোন পানিতে দ্রবণীয়, প্রোটামিন পানিতে এবং মৃদু লবণ দ্রবণে দ্রবণীয়, স্ক্লেরোপ্রোটিন এরা পানিতে এবং, পানিতে এবং এই যে পানি এবং মৃদু লবণ দুই জায়গাতেই, এরা মৃদু লবণ দুই জায়গাতেই, মৃদু লবণ দুই জায়গাতেই অদ্রবণীয়, ঠিক আছে অদ্রবণীয়। তাহলে আমরা দ্রবণীয়তার ভিত্তি করে পাইলাম। এখন আমরা যাব যুগ্ম প্রোটিনের উপর, এই যে সরল প্রোটিনের কথা এতক্ষণ আলোচনা করলাম, একটু দেখে নাও কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এই সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস আলোচনা করলাম।
ঠিক আছে এখন আমরা কি আলোচনা করব যুগ্ম প্রোটিন দেখো যুগ্ম প্রোটিন যুগ্ম মানে কি যুক্ত একজনের সাথে আরেকজনের যুক্ত হয়ে থাকা আমরা যুগ্ম প্রোটিনের শ্রেণীবিন্যাস দেখব এখন দুই নম্বরে যুগ্ম প্রোটিন তার মানে কি যে প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও একটা অপ্রোটিন অংশ থাকে কেমন অপ্রোটিন অংশ থাকে তখন তাকে আমরা বলি যুগ্ম প্রোটিন অর্থাৎ প্রোটিনের মধ্যে তো অ্যামাইনো অ্যাসিড অবশ্যই থাকবে তাহলে তার সাথে আমাদের একটা অপ্রোটিন অংশ থাকবে সেটা কি এক নম্বরে দেখো নিউক্লিওপ্রোটিন কেমন এই দেখলে না বুঝতে পারবা তার সাথে কি প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড তো আছেই সরল প্রোটিন আছে এই তার সাথে কি আছে তার সাথে আছে এক্সট্রা আছে নিউক্লিক অ্যাসিড তারপরে আছে তোমার গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিনের মধ্যে কি আছে সরল প্রোটিন তো আছেই তার সাথে আছে একটা কার্বোহাইড্রেট আছে প্লাস এই যে এনএ মানে কি নিউক্লিক অ্যাসিড আমি সংক্ষেপে লিখলাম কার্বোহাইড্রেট আছে তিন নম্বরে দেখো লিপোপ্রোটিন নাম দেখলে এগুলি মুখস্থ করতে হয় না স্যারের ক্লাস পড়লেই মুখস্থ হয়ে যাবে লিপোপ্রোটিন এখানে সরল প্রোটিন আছে আর অপ্রোটিন অংশ কি অপ্রোটিন অংশ হলো লিপিড দেখছো কত সোজা চার নম্বর হলো ক্রোমোপ্রোটিন ক্রোমোপ্রোটিন এই ক্রোমোপ্রোটিন মানে কি সরল প্রোটিন তো আছেই তার সাথে আছে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ এই যে রঞ্জক পদার্থ বা পিগমেন্ট যখন থাকবে তখন হলো ক্রোমোপ্রোটিন পাঁচ নম্বর হলো মেটালোপ্রোটিন মেটালো দেখো নাম দেখলেই বোঝা যায় সরল প্রোটিন তো আছেই তার সাথে কি আছে প্লাস মেটাল ধাতব পদার্থ যখন থাকবে প্রস্থেটিক গ্রুপটা তখন ফসফোপ্রোটিন ফসফোপ্রোটিন নাম দেখলে বুঝতে পারো ফসফো ফসফোপ্রোটিন কি আছে সরল প্রোটিন প্লাস ফসফোরিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড দেখেছো আর লাস্ট একটা আছে ফ্ল্যাভো প্রোটিন এই সাত নাম্বার ফ্ল্যাভো ফ্ল্যাভো প্রোটিন এইটা পড়লে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাবে এখানে আছে সরল প্রোটিন তার সাথে কি আছে অপ্রোটিন অংশটা তার সাথে আছে এফএডি ফ্ল্যাভিনয়েড যৌগ এই ফ্ল্যাভিনয়েড যৌগ তাহলে দেখো কত যুগ্ম প্রোটিন মুখস্থ করা কত সহজ নিউক্লিয় প্রোটিন গ্লাইকোপ্রোটিন লিপোপ্রোটিন ক্রোমোপ্রোটিন মেটালোপ্রোটিন ফসফোপ্রোটিন ফ্ল্যাভোপ্রোটিন নিউক্লিক প্রোটিনের সাথে দেখা যায় যে কি সরল প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড থাকবে গ্লাইকোপ্রোটিন সরল প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট থাকবে এই যে গ্লাইকোড দেখেছো লিপোপ্রোটিন সরল প্রোটিনের সাথে লিপিড থাকবে আর ক্রোমোপ্রোটিন হলো সরল প্রোটিনের সাথে কি থাকবে রঞ্জক পদার্থ থাকবে মেটালোপ্রোটিন কি সরল প্রোটিনের সাথে মেটাল থাকবে ফসফোপ্রোটিন হলো সরল প্রোটিনের সাথে ফসফোরিক অ্যাসিড থাকবে ফ্ল্যাভোপ্রোটিন হলো সরল প্রোটিনের সাথে কি ফ্ল্যাভোনয়েড যৌগ তার নাম হলো এফএডি কে কি পারো এফএডির পুরো নাম কি ফ্ল্যাভোনয়েড তারপরে আছে আমাদের উদ্ভূত প্রোটিন লাস্ট একটা তিন নাম্বার হলো আমাদের ডিরাইভ প্রোটিন উদ্ভূত প্রোটিন তার মানে কি এরা এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না তাপের প্রভাবে এনজাইমের বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ার ফলে অর্থাৎ অন্য কোন জায়গা থেকে এদের উদ্ভূত হয়েছে ডিরাইভ এরা প্রাকৃতিকভাবে মুক্ত অবস্থায় থাকে না তাপের প্রভাবে বা কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য কোনো প্রক্রিয়ায় এরা উৎপন্ন হয়েছে এই জন্য এদের নাম হয়েছে এদের কোনো ক্লাসিফিকেশন নাই যেমন পেপটাইড প্রোটিয়েজ এগুলি হলো উদ্ভূত প্রোটিন প্রোটিয়েজ এবং এগুলি হলো উদ্ভূত এরা প্রকৃতিতে পাওয়া যায় না
এদেরকে কিভাবে পাওয়া যায়? রাসায়নিক প্রক্রিয়ায় বা তাপের প্রভাবে এদেরকে পাওয়া যায় পেপটাইড বা প্রোটিয়েজ। ওকে, তাহলে আমরা প্রোটিনের ক্লাসিফিকেশনটা শিখলাম, এখন আমরা এই প্রোটিনের কাজটা শিখি। এতক্ষণ যে আলোচনা করলাম প্রোটিনের কথা, আমরা এখন কিভাবে সেই প্রোটিনের কাজটা দেখব কয়েকটা কাজ। এক নাম্বার হইল, আমরা কি বলেছি, গাঠনিক উপাদান, জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। আমি মূল পয়েন্টটা বলতেছি, দেখো জীবদেহের গাঠনিক উপাদান। তাহলে দেখো এই যে তোমাদের ক্লাসের মধ্যে যারা অনেক মোটা বা অনেক ইয়ে, তাদের কি তাদের দেহের কাঠামো অনেক শক্তিশালী, তার মানে তাদের প্রোটিনের কার্যকারিতা অনেক বেশি। দুই নাম্বার হলো সঞ্চিত খাদ্য হিসাবে এরা কাজ করে, এই সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে। তিন নাম্বার হলো বিভিন্ন অঙ্গাণু, বিভিন্ন অঙ্গাণু ও পোর্ট ঝিল্লি গঠনে সহায়তা করে। যেমন পোর্ট ঝিল্লি গঠনে সহায়তা করে। চার নাম্বারে হলো প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, আমাদের দেহের যে প্রয়োজনীয় জীবদেহের বিভিন্ন হরমোন, প্রয়োজনীয় হরমোন উৎপাদনে সহায়তা করে থাকে, উৎপাদনে সহায়তা করে থাকে। ঠিক আছে, আমরা আবার আলোচনা করব কাজগুলি। পাঁচ নম্বরে তারা অ্যান্টিবডি উৎপাদন করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, কি করে, রোগ প্রতিরোধে। তাহলে দেখো প্রোটিনের রোগ প্রতিরোধে যারা প্রোটিন বেশি খাবা, রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে তুমি যত বেশি প্রোটিন খাবা, তাহলে কি হবে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা। এই যে দেখো সারা বাংলাদেশের মানুষ যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কেমন, তাদের দেখা যাচ্ছে তাদের সহজেই বিভিন্ন রোগে ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ, আর ভাইরাস আক্রমণ করতে পারে না। অর্থাৎ তারা সহজেই তাদেরকে দুর্বল ভাইরাসগুলি সহজে বা কোনো ভাইরাস তাদেরকে সহজে, অর্থাৎ তাদের অ্যান্টিবডি ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি। তাহলে আমরা প্রোটিনের কাজগুলি আবার দেখি, তারা জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে, বিভিন্ন অঙ্গাণু পোর্টজিল্লি গঠনে সহায়তা করে, পোর্টজিল্লি গঠনে সহায়তা করে, প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে, আর কি করে, শরীরের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে। যেমন এই হলো আজকের আমাদের ক্লাস, আমরা কি কি আলোচনা করলাম, দুই মিনিট একটু সামারি আলোচনা বলি। প্রতি ক্লাসেই আমি আলোচনা করি যে আমরা কি কি আলোচনা করলাম, প্রোটিন কি তোমরা নিশ্চয়ই জানো। তাহলে একটা বলো তো, যে ডিমের মধ্যে আমি একটা ডিম আঁকি, তাহলে বলতে পারবো এই ডিমের মধ্যে কোন অংশের মধ্যে প্রোটিন আছে। তোমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা যে এই যে ধরো একটা ডিম, এই যে ডিমের এটা অংশ হইল কুসুম, আর এই সাদা অংশটা, বাহিরে যে সাদা অংশটা আছে, তাহলে এখানে কোনটা সাদা অংশ, কোনটার মধ্যে ম্যাক্সিমামই, আমি যতজনকে প্রশ্ন করি সবাই বলে কুসুমের মধ্যে প্রোটিন আছে, কিন্তু ভুল। আমাদের এই সাদা অংশে, এটার নাম হলো অ্যালবিউমিন, এই সাদা অংশের যে প্রোটিনটা আছে এটার নাম হলো অ্যালবিউমিন, এই সরল প্রোটিন এটা, কেমন। এইটাকে তাপ দিলে কি হয়, তাপ দিলে দেখবা যে জমাট বেঁধে যায়, এটা হলো প্রোটিন। ডিমের প্রোটিন পরীক্ষা যখন করা হয় তখন আমরা জমাট বেঁধে যায়, দেখেছ। তাহলে ডিমের কোন অংশে প্রোটিন আছে, ডিমের সাদা অংশের মধ্যে প্রোটিন আছে। কিভাবে তুমি প্রমাণ করবা যে স্যার এটাকে যখন আমি তাপ দেই, তাপ দিলে জমাট বেঁধে যায়, অর্থাৎ অ্যালবিউমিন। আর ডিমের সাদা কুসুমের মধ্যে আছে কি, লিপিড। দেখবা যে 40-এর পরে যাদের বয়স 40 বছর হয় তখন ডাক্তাররা বলে যে ডিমের কুসুম না খাওয়ার জন্য, অর্থাৎ প্রোটিন খেতে পারবেন, কুসুম খেতে পারবেন না, তার মানে কি এখানে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। কিন্তু বর্তমানে আবার অনেক ডাক্তাররা বলে এই ডিমের সাদা অংশ কুসুম দুইটাই খাওয়া যাবে, এটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। সেই জন্য আমরা এখন কোনটা কোন ডাক্তারে কোনটা ফলো করবো সেটা আমরা এখন কনফিউজড হয়ে যাচ্ছি। তবে তোমরা এখন, তোমাদের বয়স যেহেতু অল্প, তোমরা অবশ্যই কি খাবে, ডিমের পুরো অংশটাই খাবে, দুইটা খাইলেও তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা প্রোটিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম, প্রোটিনের বৈশিষ্ট্য শিখলাম, প্রোটিনের গঠন শিখলাম, প্রোটিনের ক্লাসিফিকেশন শিখলাম, প্রোটিনের কাজ শিখলাম। কেমন, এই যে দেখো আমি আবার বলি, প্রোটিনের সংজ্ঞা, দুই নম্বরে গঠন,
তিন নম্বরে শিখলাম শ্রেণী বিন্যাস, এমন চার নম্বরে কাজ, এই চারটা টপিক আমরা আজকে আলোচনা করব। সংজ্ঞা, প্রোটিন কি, প্রোটিনের গঠনটা কিভাবে কিভাবে গঠিত হয়, প্রোটিনের শ্রেণী বিন্যাস চারটা আলোচনা করলাম, তারপরে প্রোটিনের কাজ আলোচনা করলাম। তোমরা বাসায় গিয়ে ভালোভাবে এই প্রোটিনের চ্যাপ্টারটা ভালোভাবে পড়বা, তাহলে এখানে আর তেমন কিছু মুখস্থ করার নাই। আজকে আমরা এই পর্যন্তই প্রোটিনের বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বাসায় গিয়ে ভালোভাবে পড়বে, এবং আর এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব মেনে চলবে এবং সবাই সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমার এই একাদশ এবং দ্বাদশ দুই ক্লাসেরই আমাদের এই টপিকটা আমরা পড়িয়ে থাকি। যেমন যারা সবাই তোমরা এটা এই ক্লাসগুলি করবে, সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।